রেশন কার্ডে ডিজিটালাইজেশনের কাজ শুরু হলো মঙ্গলবার। আগামী বছরের জানুয়ারির 5 তারিখ থেকে ওই কার্ড দেওয়া হবে। এটিএম কার্ডের ধাঁচেই এবার রেশন কার্ড তৈরি করা হবে। প্রতিটি রেশন দোকানে থাকবে একটি করে মেশিন। ওই মেশিনের মাধ্যমে এটিএম কার্ডের মতো সোয়াইপ করে রেশন তোলা যাবে। রাজ্যে ক্ষমতায় আসার পর জাল রেশন কার্ড রুখতে খাদ্য দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ পাওয়ার পর কিছুদিনের মধ্যেই খাদ্য দপ্তর থেকে বলা হয় রেশন কার্ডের আধুনিকীকরণ করা হবে ডিজিটাইজেশন। রেশন কার্ডকে করা হবে এটিএম কার্ডের মতো। রেশন কার্ডগুলোতে থাকবে এক ধরনের মেটালিক প্রলেপ, যার ফলে এই কার্ড জলে পড়লেও কোনো ক্ষতি হবে না। মঙ্গলবার ডিজিটাল রেশন কার্ডের তথ্য সংগ্রহের কাজ শুরু হলো। হয়েছে দুটি রাজ্যে, একটি তামিলনাড়ু, একটি ছত্তিশগড়, কিন্তু তারা মডেল করতে পারেনি এখনো পর্যন্ত, কারণ তারা পুরনো রেশন কার্ড দেখে রেশন কার্ড দিয়েছে, পুরনো রেশন কার্ড দেখে নতুন ডিজিটাল রেশন কার্ড ইস্যু করেছে। কিন্তু আমরা যেটা করেছি আজকে সকালবেলা 8টার সময় মাননীয় মন্ত্রী বেচারাম মান্না রবীন্দ্রনাথ ভট্টাচার্য আমার সাথে ছিলেন, সিঙ্গুরে একটি দোকানে ওপেন করেছি আমরা আজকে এনপিআর। আমরা যেটা করছি যে রেশন কার্ড নিয়ে এলেই তুমি ডিজিটাল কার্ড পাবে না, দুটি জায়গায় তোমার নাম থাকতে হবে, একটি এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, মানে ভারতীয় যে জনসংখ্যা যেটা নিরিখে যেটা আমরা সার্ভে করি সেখানে তোমার নাম থাকতে হবে, আর একটা ACCC সোশ্যাল ইকোনমিক্স কাস্ট সেন্সাস, সে তোমার নাম থাকতে হবে। কিন্তু এই কার্ড দিয়ে কি করে তোলা যাবে রেশন, কিভাবে করবেন এর ব্যবহার? এটিএম ধাঁচের এই রেশন কার্ড দিয়ে রেশন তোলার জন্য রাজ্যের প্রতিটি রেশন দোকানে থাকবে একটি করে মেশিন, যে মেশিনে এটিএম এর মতোই সোয়াইপ করে তোলা যাবে বরাদ্দ রেশন। এই আধুনিক রেশন কার্ডের মাধ্যমে রাজ্যের যে কোনো রেশন দোকান থেকে রেশন তোলা যাবে, জানিয়েছেন খাদ্যমন্ত্রী। নতুন ধাঁচের কার্ড নিতে হলে 30 নভেম্বরের মধ্যে কার্ডের যাবতীয় নথিপত্র নথিভুক্ত করতে হবে। নথিভুক্ত হওয়ার পর আপনার মোবাইলে মেসেজ চলে আসবে। আগামী বছর জানুয়ারির 5 তারিখ থেকে ওই কার্ড দেওয়া হবে। গোটা প্রক্রিয়াটিতে রাজ্য সরকারের খরচ হবে 112 কোটি টাকা, যার মধ্যে কেন্দ্রীয় সরকার দেবে 25 কোটি টাকা। পশ্চিমবঙ্গের 16টি জেলার 16,107টি রেশন দোকানে তথ্য সংগ্রহের কাজ শুরু হলো। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 25 কোটি টাকা দেওয়ার কথা থাকলেও সে অর্থ এখনও রাজ্য সরকারের হাতে এসে পৌঁছায়নি বলে এদের অভিযোগ করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে শান্তনু চট্টোপাধ্যায়, রিপোর্ট হাই নিউজ নেটওয়ার্ক, কলকাতা।